পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে সবাইকে স্বাগত। শিলচর তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার অবস্থা বিশেষ করে বর্ষাকালে বিপজ্জনক হওয়ার কারণে চলাচলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় ভুক্তভোগী জনসাধারণ এবং পথচারী সহ যানবাহন চালকদের। স্থানীয় জনগণরা অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর থেকে তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঘর থেকে মানুষ বেরিয়ে গেলে বিকেলে আর ঘরে ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যায়। তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজারের রাস্তাটি শীতকালে ধুলোর কারণে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয় জনগণ ও পথচারীদের বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্থানীয় জনগণরা। স্থানীয় জনগণরা বলেন, রাস্তা মেরামতের জন্য অনেকবার প্রতিবাদ এবং রাস্তা অবরোধ করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শিলচরে বিধায়ক এবং সাংসদ সহ জেলাশাসককে অনেকবার এই রাস্তাটি মেরামত করার জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ জনগণের। ভুক্তভোগী জনগণ বলেন, বর্ষার দিনে রাস্তার মধ্যে বিশাল আকারে গর্তের সৃষ্টি হয় এবং সেখানে বৃষ্টির জল জমে যায়, যার ফলে যানবাহন চালকদের প্রাণের ঝুঁকি নিয়ে এই সব রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। তাই ভুক্তভোগী স্থানীয় জনগণরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। করতে লাগে এই রোগ দিয়ে, মানে কোমরে পাওয়ার অবস্থা তো নাই আমরা, মানে ডিস্কের প্রবলেম হয়ে গেছে দিয়া, কতজনে তো মানে ডক্টরের কাছেও যাইতে লাগে। বৃষ্টি দিলে রাস্তার মাঝখানে মানে পুকুর হয়ে যায় পুরো একদম, মানে অটো গাড়ি কোন দিকে যাইতে ওইটার কোনো মানে শিববাড়ির নাই, শিববাড়ির ওটা মজুমদার বাজার পর্যন্ত। আর রৌদ্র দিলে তো মানে ধুলাই একদম জর্জরিত, কত মানুষের ধরে মানে শ্বাসের প্রবলেমও হয়ে গেছে দিয়া, তারপরে ব্রঙ্কাইটিস, মানে ওইগুলা সমস্ত প্রবলেম আর কি। আর শিববাড়ির কথা তো আর কইয়াই লাভ নাই, কোন দিন যে কোন সময় কার মানে প্রাণ যাইব ওইটাই আর কি। আমরা যে ঘর থেকে বাইরই মানে বুঝতে পারি না যে আর ঘর থেকে ঘরে আয়া ঢুকবুনি আবার, এটা মানে একদম খুবই প্রবলেম আর কি। আর কেউ যদি অসুস্থ হয় এটা তো আর কইয়াই লাভ নাই, যে মানে মানুষটারে নিয়ে পৌঁছানো যাইব না হসপিটাল পর্যন্ত। আপনার এমএলএ এমপি তারা তো তারা কাছে কিন্তু আপনারা এই জিনিসগুলোর মধ্যে তো ধর্ণা হয়েছিল, তখন তো কথাগুলো তারা বুঝেছে, হ্যাঁ তারা কাছে তো পৌঁছানো হয়, কিন্তু জানি না এখন তারা কিতা ব্যবস্থা নিবে না কিতা, এটা তো কোয়া যায় না। মানে কোনো কিছু মানে আশ্বাস দেওয়ার পরে কোনো কাজ হয় না, না আপনারা কথা এটা বুঝা যায় তো হইছে না আর কি, হইছে না। কতদিন আগে তো শিলান্যাস তো বোধ হয় হইলো এই রাস্তা ঠিক হওয়ার বোধ হয়, কিন্তু জানি না এখন বৃষ্টির লেগে বোধ হয় কাজ আটকানো, বৃষ্টি কমলে পরে দেখা যাও কিটা হয়। মানে বুঝছি আপনারা কথা বোঝা যায় যে আপনারা মানে মানে অন্ধবিশ্বাস মানে এরকম আছে যে ওইব কোন দিন ওটা আশায় পড়ি, মানে জল যাওয়ার কোন রাস্তা নাই সাংবাদিক পর্যন্ত। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।